पश्चिम बर्धमानेर काक्सा थानार पानागढ़ बाजारे दार्जिलिंग मोड़ एखानेई तैरी होच्छे यात्री प्रतीक्षालय। पूर्व बर्धमान, पश्चिम बर्धमान, बीरभूम, बाँकुड़ा এই চারটি জেলার সংযোগস্থল দার্জিলিং মোড়। দার্জিলিং মোড়ের একদিকে রয়েছে ২ নম্বর জাতীয় সড়ক, অন্যদিকে শুরু হচ্ছে পানাগড় মোরগ্রাম রাজ্য সড়ক। প্রশাসন সূত্রে খবর, যথেষ্ট গুরুত্বপূর্ণ দার্জিলিং মোড়। প্রতিদিন এখান দিয়ে গড়ে ৩৫০টি বাস চলাচল করে। প্রতীক্ষালয় না থাকায় সমস্যায় পড়তেন বাস যাত্রীরা। ২ দশক ধরে প্রতীক্ষালয় তৈরির দাবি জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। কয়েক বছর ধরে এখানে মানুষের খুব যাতায়াতের অসুবিধা থাকা, ঝড় বৃষ্টির মধ্যে খুব সুন্দর হয়েছে বাস স্ট্যান্ড হয়ে, মানুষের খুব খুশি। অবশেষে দাবি পূরণ হচ্ছে স্থানীয়দের। যাত্রী প্রতীক্ষালয়ের কাজ দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন দুর্গাপুর পুরসভার মেয়র পরিষদ। আমাদের রাজ্য সরকার, আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই দার্জিলিং মোড়ে এরকম একটা সুন্দর বাস স্ট্যান্ড মানুষের কাছে যে উপহার দিয়েছেন, তার জন্য তাকে আমরা এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাই। পূর্ত দপ্তরের উদ্যোগে ৮ লক্ষ টাকা ব্যয়ে দার্জিলিং মোড়ে তৈরি হচ্ছে যাত্রী প্রতীক্ষালয়। দীর্ঘদিনের চাহিদা পূরণ হচ্ছে বলে খুশি স্থানীয় বাসিন্দারা। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।